أبي كثير وهو بنت جل سعيد تاين جوهر نصري رواية تاين بيهوكي أبي كثير تاكي أنجن أبي كثير أن سعيد بخاري رضي الله المزيد عن المسلم بن سعيد وقد وثق أحمد إمام أحمد أن الثقة وابن وابن أبان عن الحجاج الأسود وهو ابن أبي زياد البصري وقد وثقه أحمد بن معين يحيى بن معين إمام أحمد بن الثقة حسين عن ثابت عنه وأخرجه أيضا أبو يعلى في مسنده من هذا الوجه وأخرجه البزاز والصحاح والبغي وزيد سنظر تحقيق الله جدًا خير تنظر تنظر بادر دشوری ہے یہ نہیں ہے انہیں کتاب نفس فتا الٹا الٹا یہ ابھی ائی چل رہا ہے ہم یہ اور پورے 1036 نمبر حدیث یہ نہیں ہے انہیں کتاب اچھا بات ہے جب الٹ فور کی ہے یہ روایت عائشہ تک ہے وفي رواية عائشة رضي الله تعالى عنها قالت نايت كنت أدخل بيتي الذي دفن فيه رسول الله صلى الله عليه وسلم وأبي فأرجع شوقي حضرت عائشة صديقة رضي الله تعالى عنها قالت تان كورو تو تان حجرة رسول الله دفن غرائشي رسول الله لك لك حضرت أبو بكر حضرت عمر دفن তো তাই কইতেন আমি যখন আমার গরু হইতাম অর্থাৎ যে অংশ রসুল্লাহর রোজা অবকর উমরের রোজা রদিয়াল্লাহু আনহু ও আমি হওয়াইতাম আদাল সবই আমি আমার খাবার রাখাইতাম শরীর থেকে পুরো না নিতাম না ফাকুলু ইন্নামা হুয়া জৌজি ওয়া আবি আমি খানে অত বেশি হত্যা করতাম না ইন হামাইতে আসল তো আমার স্বামী রসুল্লাহ রোজা আমার বাপি না আমার বকুলটা ধরো না فلما دفن عمر رضي الله عنه حضرت عمر ده زخن دفن غروه يقل گئنا فوالله ما دخلت وانا مشدود علي سياب حياء من عمر عمر بابا ابو بكر رسول الله دفن غروه فرامي নেকাব কাবত তো ডালতাম না আমি আমি ইতাম আমার খালি এখন তো আমার স্বামী দেখলে আমার বাদনে এখন আমার বাপ দেখলে বাদনে তবে হজর তোমার যে দহন করার পরে আমি আমার নেকাব লাগাইয়া বালা করে করতে করি আমি এই হজিজের সাবিত যে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুরমত বার সাহাবায়ে কেরাম হুরমতে মানুষ মৌতর করে আবার হায়াত আল্লাহ দেয় আর না এই যদি বেরু যত ধরে রতি তাদের মধ্যে স্মরণ করার তো কোনো কথা নেই কথাটা বুঝছেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নে কইরা আমার হুজরাত রাসূলুল্লাহর দহন করা হইছে আবু হুরায়রা ও সিদ্দিকের দহন করা হইছে একজন আমার স্বামী ঠিক আমি না হইতে বেশ শ্রদ্ধা করতে করতাম না এর অর্থ উলঙ্গই হইতাম তা নাই হইতাম নাই رواه احمد الحاكم وقال الحاكم هذا حديث صحيح على شرط الشيخين حاكم حاكم مستدرك بجنيتا امام بخاري رسول الله زمانة تزيدين دنيا تاي رسول الله فرمان ذا كان انظر الي موسى عليه السلام دي نماز بڑا دیکھ سي امي زمان اقوان تان با دیکھیا وعليه عبان قطوانیتان دویتا بڑا عبا تان فننو জুব্বা কুব্বা ওটা খতওয়ানি অর্থাৎ জুব্বার নাম ওটা দুইটা ভিন্ন ওগুয়া মহিরমন আলা বাইরিন মিন ইবিলের সানুয়া সানুয়া এলাকার এক উটর উগরে যাইন সর এর আমার হালত মখতুমন বেখেদামিন লিবিন বালাইবিন এই খাজুরর গাছর খালদিয়ার রসে বানাইন ওগুদি লাগাম লাগাইল লাউ সফওয়ানে লাউ
এই লাগাম লাগাইল যারা হাজারের ডলার আছে যে এটা দুই দুই লাইন আছে, দুই লাইনে লাগাই লাগাল আছে। পৃষ্ঠা তো কিছু উল্টে উল্টে হয়েছে আল্লাহ
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খবর আবুল, তুমি এখনো অবশ করলাই না, এখনো দেখাতে ইলেনি, এক মতের তিন দায়িত্ব স্বপ্ন দেখার করে তাই তবা করি আমার এতে জালি মার্তা দিলার মজব ছাড়িয়ে দেন আলোচনা। এটা তার আর বড় ক্ষতি হয়েছে, তাই তো তার আর ইমাম এই হিসাবে বাধ্য হয়ে গেলে কি আলোচনা জমাতের ইমাম এই হিসাবে তার আর খুব পতন হয়েছে। ও পতনে তান করে তারা অহবাদ মিথ্যা অহবাদ বলতে চাইছেন, আর এক অহবাদ এগুলো আমি আগে জানতাম না, কিছু বই লাগাইলাম অন্যান্য অহবাদ জানি যে এই মোল্লা আলী কারি কৈত্রে যে ইমাম আবুল হাসান আশআরি রহমতুল্লাহ আলাইহি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল মৌত হায়াতর যে ইনকার করতে মানতেন না, ফাওয়ে ইফতারা হলো ভুতান, এটা হলে পরিষ্কার একটা অন্যান্য সব তার কিতাব ও তার সাকিদুল্লাহর কিতাব পরিষ্কার লেখা আছে, তার মতিল আছেন না, তার মত আছেন রসুল্লাহ দুনিয়া ছাড়ার পরেও তার রোজা শরীফ জীবিত আছে। এমন বাড়ি তার জীবিত আছেন যদি এরা বুঝেন না বুঝেন না এরা জানানোর কোন মানা আছে, ফিরিস্তা লেগে জানেন তোমার মুখে অনেক কাম করছেন, তোমার মুখে উপদ কাম করছেন, এটা সারা ফিরিস্তা লেগে অবগত করেন। সারা মানে এখানে হেরমারি বলতা নাই, কিন্তু যেখানে আল্লাহর মানসা হয় ফিরিস্তা লেগে আমরা মধ্যে ঘন্টে জানাই আপনার ছেলে ও হত উপলা কাম করছে উপদ কাম করছে। অধিশ্বরী আরো আছে আমরা মধ্যে গান মিলিয়েও তখন কোনো সময় তো যে সময় ফিরিস্তে গিয়ে বালা খবর হয় আমরা মর্দা হলোর রুহে বাকি হলোরে জানেন আমার ফুয়া হলায় বালা হাম পড়ছে, আমার সাইড দেওয়ালা বালা হাম পড়ছে কি আমার মুখে বালা হাম পড়ছে। আর ফিরিস্তে হলে গিয়ে কোনো পরে খবর গিয়ে হয় যে তোমার তার ফুয়া এই সময় মুখ লুকাই না সাইন যেমন আর কেউ হতো না কথাটা স্পষ্ট হয়ে গেলে গিয়ে শর্মিন্দা করতাম না, সারা খবর তো হইনি। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ অন্য আছে পাল্লা আল্লাহর কাছে তারা চিন্তা করে আল্লাহ রাখছেন আর আপনি যে মাইনরি রিজক হবেন যাই রিজক যেটা দরকার আল্লাহ তার রিজক দিন হইয়া কইতে ওয়ান হায়াত আমি মোয়াল্লাকাতুন বিল জাসাদ শরীর সহারে ফাকাইফা বিল আম্বিয়া ওয়াল মুরসালিন তে যখন শহীদ হলোর এই হাল কোরআন জড়িয়ে যাবি আম্বিয়া মুরসালিন হাল জানে হইব না ও খাসাবাত বিল হাদিস আন্নাল আম্বিয়া আইয়া ফি কুবুরিহিম রাওয়াহুল মুনজিরি ইমাম আব্দুল আজিম মুনজিরি রহমতুল্লাহ তার কিতাবের নাম হইল আত তারগিব আত তারহিব তারগিব তারহিব বড় সুন্দর কিতাব হাদিসের ফোড়ান জানে জানো লেতো হয়ে বড় হয়ে হয়ে গেল ও ইমাম মুনজিরি তার নহান লেখছেন আর আম্বিয়া আহিয়া ফি কুবুরিহিম ও সাহাহুল বৈহাকি বহাকি হাদিসে সহিহ হুসাইন রাও মুসলিম রহমতুল্লাহ মুসলিম শরীফ হয়ে রেওয়ায়ত আছে। قال الله
সাল কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীর হিসাবে হয়েছেন, কাশ্মীরি আমি মানুষ সজীব হইলে, জীবিত থাকলে তাহলে তারা হত্যা করতে হবে, ওইলা না হইলে অকল মানুষ মানুষের জীবিত আছে, আমি যে পৃষ্ঠা ছোড়লাম, আমি কেন লেখতাম এর বাদে আর দেখি এবারে তোবার উল্টা 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 গেছে।
ইমাম সুরুম্বুল আলী ছিলেননি হানাফি মাযহাবের বড় ফকিহ। আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ুন ইউরজাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন, তাহলে আল্লাহর তরে রিজিক দেবে। মুতামাত্তুন বি জামিল মালাজ, যততে তাই না আরাম আরাম পাইন পালা হয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে ওলে ইবাদত ওলে ইবাদত লে ওনই না রাসূলুল্লাহ ইরতে নে বলে যদি। وقال الشيخ تقي الدين السبوي حياة الأنبياء والشهداء في القبر كحياة في الدنيا دنيا حياة الآن حياة قبره ويشهد على ذلك صلاة موسى عليه السلام في قبره فإن الصلاة تستعد الجسد عيا خالي روح نماز لي تو এটারে নামাজ পাওয়া গেল না। রুহ শরীরের ভিতরে রুহ আছে, তাই শরীর সহ আল্লাহ আল্লাহ ইবাদত করতে করতে কি এটারে সলাত হয়ে গেছে। কত হলে নামে নবী হল ছাড়া বাকি হগলোর মৌত আর আরো হইবে, মৌত তো হয়ে গেছে, রুহর আয়াত হয়েছে, আর বাদর মৌত লোকের রুহ মানা হয়েছে। বহুত মধ্যে আমরা হক রইয়া গেছে, কোন হক আদায় করতাম।